আপনি আর কয় টাকার মালিক এখন? আবু জেহেল ওই সময় প্রেসিডেন্ট ছিল, কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তাকে যৌন অক্ষম করে দিয়েছিলেন। বউ ছিল ওর, কিন্তু কাজ করত অন্যজন, এই জন্য ওর স্ত্রীর নাম হচ্ছে নাকেরা। নাম কি? নাকেরা মানে অনির্দিষ্ট, নিজে কাজ করতে পারতো না। আজ যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন, আল্লাহ আপনাকে এমন শাস্তি দেবে, খালি দেখে দেখে হাঁ করে থাকবেন, কিছু বলতে পারবেন না। এইটাই বাস্তব। কাবা শরীফ তাওয়াফ করছিলাম, হঠাৎ করে দেখি পেটে ব্যথা। কি গো, এক পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কি জায়গার দোষ? পুলিশ আমার বলছে, ইয়াহা জিয়ল হজ্জা তাই না বিলাদুকা, ও হাসি দেশ কোথায়? বাংলাদেশ। ও আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি? আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি করে পায়খানা করে দেখি সত্যি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে বসাতে চাই হামসা, এত টাকা পয়সা খরচ করে সেই বাংলাদেশ থেকে আসলে এখানে, আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবো? তাড়াতাড়ি করো। দেখেন তো, সে দেশের প্রেসিডেন্ট, কত দামি জায়গা তার কাবার পাশে ওর বাড়ি, অথচ জায়গাটাকে আল্লাহ এত নিকৃষ্ট বানিয়ে দিয়েছে, তামাম দুনিয়ার মানুষেরা এখন যায় ওই জায়গাতে পায়খানা না করে দেশে যায় না। কোরআনের বিরুদ্ধে আমি ডাইরেক্ট বলছি, যারা যা অবস্থান নিয়েছে, কেউ ডাইরেক্ট নিয়েছে, কেউ ইনডাইরেক্ট নিয়েছে, আপনাকে আল্লাহ ছাড়বেন, আপনার বাড়ি পর্যন্ত নিকৃষ্ট, এমনকি আপনার নাম ওকে দুনিয়ায় রাখবে না। আপনার নাম আর কত সুন্দর, আপনার চাইতে ইয়াজিদের নামটা সুন্দর না? অনেক সুন্দর ছিল ইয়াজিদ, তাও কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিল, কিন্তু নামটা এত বেশি ঘৃণিত করে আল্লাহ দিয়েছে, নামটার নাম নিয়ে ইয়াজিদ এখন গালি হয়ে গেছে। কাউকে যদি রাগাতে চান বলবে না ইয়াজিদের বাচ্চা এড়িয়ে যাবে। আমার মনে হয় কাউকে যদি বলা হয় ভাই ছেলে হয়েছে 5,000 টাকা দেব, নামটা আবু সেহেল রাখেন? রাখবে? ছেলেদের কারণে গলা টিপে মেরে ফেলবো? হ্যাঁ, শিক্ষিত মানুষেরা কান খাড়া করে মিলান, আল্লাহর নিদর্শন এসেছিল, যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে। এখন তো ওই নিদর্শন উষ্ঠি নেই, এখন আল্লাহর নিদর্শনের নাম কি? আল্লাহর আয়াতের নাম কি? এইটাই শিক্ষা আজকের মাহফিলের, যেখানে ইচ্ছা যাবে, যেখানে ইচ্ছা খাবে, যা ইচ্ছা করবে, কেউ বাধা দিতে পারবেন না। বাধা দিলে খবর আছে, এখানে প্রায় 9টা জাতির কথা আছে, সবাইকে আল্লাহ ধ্বংস করেছে খালি সীমা লঙ্ঘন করার কারণে। আল্লাহ এমনিতে কিছু পাঠান না, পাঠানোর পরে যদি না মানে তখন আর ছাড়েন না। আল্লাহ তো পাঠিয়েই দিয়েছে, 1,500 বছর আগে পাঠিয়েই দিয়েছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এখন যদি কেউ বেঈমানি করেন, না বোঝার ভান করে থাকেন, আরে ভাই আমরা তো কোরআনের মালিক না, কোরআনের মালিক এই লোকটাও না, কোরআনের মালিক কে বলেন? এই জমিনের মালিক কে? আমরা তো কামলা, কামলা বুঝেন, এই যে কাজ করে খাচ্ছে মাঠে ঘাটে। এই জমিনের মালিক মনে করেন, সফন সাহেব 5 জন মানুষকে নিয়েছে, যেখানে ধান লাগান, লাগালাম সারাদিন, মাগরিবের আগে বলছে আপনাদেরকে আমি টাকা দিয়ে দেব, আসরের নামাজের পরে টাকা দিয়ে দেবে আমাদের, কিছুক্ষণ আগে আসরের সময় হতে আর মাত্র 5টায় সময় টাকা দেবে, 10 মিনিট বাকি আছে। কয়েকজন মস্তান এসে মোটর সাইকেল নিয়ে বলছে ধান সব তুলে ফেলবো। আমরা যদি বলি না ভাই আর 10 মিনিট পরে তোলেন, কারণ জমি আমাদের না, এ ধানও আমাদের না, আমরা আছি আমাদের টাকা নেওয়ার জন্য, কারণ টাকা না পেলে আমাদের সংসার চলবে না। কথা বলেন ঠিক কি না? এরপরেও যদি মস্তান বলে না তুলেই ফেলবো, তখন মারামারি হওয়ার সম্ভাবনা নেই। মালিক তো নেই, আমরা তো কামলা, আমরা তো জন মনীষ পার্ট লেবার যাই বলেন, অন্তত আমাদের বেতন পাওয়ার জন্য হলে এই লোকগুলোকে এখন ঠেকাতে হবে, ঠেকাতে গিয়ে দস্তা দস্তি মারামারি হাতাহাত মেরেও ফেলা লাগতে পারে, কারণ আমাদের টার্গেট বেতন। আমাদের টার্গেট কি? আমরা ঠিক এই কায়দায় জমিনে আছি, এ জমিনের মালিকও আমরা না, কোরআনের মালিকও আমরা না, আমরা কামলা খাদেম।
এ কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছি, বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব। এর মাঝখান থেকে কেউ যদি এসে বাধা দিতে চান, হয় হাতাহাতি হবে, মারামারি হবে, মেরেও ফেলতে পারি, এখানে কোনো আপোষ নেই, কারণ আমার বেতন দরকার, আর আমাদের বেতনের নাম জান্নাত। কথা বলুন, এটা পাওয়ার জন্য যদি কোরআন বিরোধী কাউকে পাওয়া যায় বাধা দানকারী, তাকে কিন্তু বিকাল পাঁচটার আগে ছাড়া হবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ঘৃণা করেন যারা জালেম, যারা অত্যাচারী। জালেম মানে যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখে, যারা তারাই আল্লাহর দৃষ্টিতে জালেম। আপনি যে কোনো ধর্মের হন, আপনি সত্যি করে মন থেকে বলেন তো, কোরআনে কারিম আসলে থাকা দরকার সবচাইতে উপরে না পায়ের কাছে? আরে ভাই, উপরে তো আপনি আর রাখেন না, উপরে রাখতে গেলে রাজনীতি মনে করেন আপনি, এটা তো রাখার দরকার উপরে। উপরে না রেখে যারা আজ নিচে রাখতে চায়, পেছনে টান মেরে ফেলতে চায়, তারা জালেম। এই যে টুপিটা, এটা মাথায় দেওয়া দরকার কোথায় বলেন? বলেন, এটা যদি আমি পায়ের সাথে বেঁধে রাখি, এটা টুপির সাথে জুলুম? 96% মুসলমানের দেশে কোরআন থাকবে সবার উপরে সংসদে, ওখান থেকে আইন প্রণয়ন হবে কোরআন দিয়ে, ওইটা বাংলাদেশে বাস্তবায়ন হবে। এগুলো না করে যারা আজ মানুষের তৈরি করা আইনগুলো কায়েম করার জন্য চেষ্টা করছেন, আপনি জালেম। শিক্ষিত মানুষের নামে নাম নিলাম না, আপনি বুঝে ফেলেছেন? আপনি আল্লাহর কাছে ঘৃণিত যারা করার আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছে। তিন নম্বরে আল্লাহ তাদেরকে বেশি ঘৃণা করেন যারা অহংকারী। এই পৃথিবীতে অনেকে সম্পদের অহংকার করা, ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহ ঘৃণিত বানিয়ে বিদায় দিয়েছে, যেমন কারণ বিস্তারিত লিখা আছে, কারণ কি আল্লাহ এত শাস্তি দিয়েছেন কঠিন এই অহংকারের জন্য, সম্পদের অহংকার করেছিল। মফাসির লিখেছেন আল্লাহ এখনো পর্যন্ত প্রতিদিন ওরে মাটির ভেতরে এক বিঘত করে গাড়তেছে, কিয়ামত পর্যন্ত এক বিঘত করে মাটির নিচে গাড়তেই থাকবে, বলেন নাউজুবিল্লাহ। চার নম্বরে আল্লাহ তাদেরকে পছন্দ করে না যারা অপচয় করে, অপব্যয় করে। এখানে দুটো গুরুত্বপূর্ণ শব্দ আছে, এইদিকে তাকান, অপচয় আর অপব্যয়।